সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। ঘুম থেকে উঠছি মাত্র, কারণ সকালবেলা উঠে দেখি যে একেবারে কুয়াশা, অন্ধকার। আর প্রথমত আমার ঠান্ডাটা একটু যখন কমছে তখন আর আমি ঠান্ডা লাগাতে চাই না, কারণ শীত যে কয়দিন আছে একটু বেলা করেই উঠব। কারণ হচ্ছে কাশতে কাশতে আমার তো দেখো কি অবস্থা হয়, মানে কথা বলতে পারি না, কিছু না, কাশি আছে খুটুর খুটুর। তা চলো আজকে সারাদিনটা আমি কি করে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে রান্নাবান্না দুপুরে কি করে এটা শেয়ার করবো। আগে আমি ফ্রেশটা হইনি, এখনও ফ্রেশ করি নাই, বিছনা উঠাই নাই, এগুলো করে নিয়ে কাজগুলো করে তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। আবার বসিয়ে দিয়েছি, ফ্লাক্সে রাখবো, আর আমি একটু কফি খাবো, তার জন্য এক চুটি গরম পানিটা দিয়ে দিলাম বিরিয়ানি। তার জন্য খাসির গোশ ভিজেছি, মশলা নামিয়ে রাখছি, যে এগুলো করে রাখলাম। আর এদিকে আমার আদা রসুন করা নাই, বাড়ি থেকে নিয়ে আসছি রসুন, এই রসুনগুলো ব্যালেন করবো এখন। তাই চলো রসুনটা ঝটপট ব্যালেন করে নিই। দেখো আমার ব্যালেন্ডারটা সমস্যা দেখে মশলা হয় না, এতই চেষ্টা করলাম এতবার সারাতে, কোনো তাই কাজ হলো না, ব্যালেন্ডারটা মশলা হয় না। এখন দেখি কি করতে পারি। দেখো আমি মশলা করতে পারি নাই, কারণ হচ্ছে এখন সবগুলো নিস্তেলা নিয়ে যাবো গালিপেক করে, তারপর গালিপেক করে দিয়ে করে নিয়ে আসবো। বিস্কিট নিলাম আর একটু কফি নিয়ে নিলাম, দেখবো খেয়ে বিস্কিটটা কীরকমের লাগে, আর তোমাদের সাথে শেয়ার করবো দেখি কীরকমের বিস্কিটটা হয়েছে। আগের স্বাদটা আছে কিনা সেটা তো বলেছি, খাবার সময় তোমাদেরকে বলে খাবো, তাই এখন এটাকে ছিঁড়বো। কালকে ছিঁড়ি নেই, দেখো এখনও ছেঁড়া হয়নি বিস্কিটটাকে। ঠান্ডা পানি দল নি হাত দুইটা দিয়ে, তাহলে আমার কাশি শুরু হয়েছে। আগে একটু কফি খাইয়ে নিই তারপরে কথা বল, কারণ হচ্ছে গলাটা একটু গরম পানি দিয়ে ই করে নিলাম। বিস্কিটে ছিঁড়ে ফেললাম, দেখি ওই পাচ্ছি না, লাস্ট সাইজটি ছোট করে ফলাইছে, দেখছো এই বিস্কিটটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, রৌদ্রটা আসে, এই দেখো বিস্কিটটা। আগের মতো নাই, একটু নরম করছে, কিসমি করছে, যেন একটু নরম কিসমি করছে। আগে একটু শক্ত ছিল কিন্তু অতটা স্বাদ নেই। যে অতটা স্বাদ আছে স্বাদ নাই, ভাবছিলাম যে আগের যে বিস্কুটগুলো খেতাম ওটার যে স্বাদ ওই স্বাদটা পাওয়া যাবে, এটা ওই রকমের স্বাদ নাই। প্রথমত কিরকম জানে আটা আটা লাগছে, যে মনে হয় আটা দিয়ে বানাচ্ছে এরকম লাগছে, ঠিক আছে। আগের বিস্কিটটা একটা মানে মজাটাই আলাদা ছিল, আলাদা একটা স্বাদ ছিল, ওই স্বাদটা পাইতে আসি না। আর আমি শীতের পোশাক এখনো খুলি নাই, কারণ খুলে এক ছোটো গোসলে চলে যাবো। দিছি গালিবের কাছে, গালিব নিয়ে আসলে তারপরে আমি বিরিয়ানি রান্না করব। আর প্রথমত এখন আমি গোসল টোসল সেরে নিছি, যে কালকে বাজার করছি, আমার চাল কিনতে ভুলে গেছিলাম, যে চাল ছিল না, এটা আমার মনে ছিল না যে পোলাওর চাল নাই, এটা আমি আনি নেই। আর প্রথমত ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি কাপড় চুপড় ধুইছি একটু, ওগুলো রৌদ্র দিয়ে আসি, ছাদে দিয়ে এসে আমি যাবো একটু মশলা করতে গালি প্রয়োগ করে। রসুনগুলো করে নিয়ে আসলাম, এতগুলো রসুন প্রায় 1 কেজির উপরে হবে মনে হয় রসুন, তাই এগুলো ব্যালেন্ড করে নিয়ে আসছি নিস্তেলা থেকে, কারণ প্রথমত আমার ব্যালেন্ডার তো নষ্ট পারলাম না করতে, তাই নিস্তেলা থেকে করে নিয়ে আসলাম। চলো আমি চলে আসলাম এখন বিরিয়ানি রান্না করার জন্য, যে বিরিয়ানি রান্না করব তার জন্য প্রথমত গোশটাকে ভালো করে কষিয়ে নিই, আর পিঁয়াজটা আমি কুচিয়ে দিছি, কারণ ব্যালেন্স করে নিই, কারণ হচ্ছে আমি আমার ব্যালেন্ডারটা সমস্যা, তার জন্য পিঁয়াজটা কুচিয়ে দিয়েছি, তা দিয়ে হবে না। আর গোশটা অনেক আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা দিয়ে বিরিয়ানি করে নেবো। আর রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, আমার গোসল টোসল হয়ে গেছে গালিপ আসতে আসতে, তাই গালিব যখন আসছে তখন 12:30 বেজে গেছে। এখন রান্নাটা ঝটপট করে সেরে তারপরে দেখি কয়টা বাজে খাওয়া দাওয়া করে বিরিয়ানিটা, আর প্রথমত গোশটা বিরিয়ানি করবো, কাচ্চি বিরিয়ানি, কারণ হচ্ছে খাসির গোশ দিয়ে বিরিয়ানি করা হচ্ছে, তাই তোমরা দেখতেই পাচ্ছ। চাল নিয়ে আসছে, আমি 1 পট চালের বিরিয়ানি করব, তার জন্য 1 পট চাল নিয়ে নিলাম, যে 1 পট চাল দিয়ে বিরিয়ানিটা করে নেব, বেশি দিব না, 1/2 কেজি গোছে, এর 1 পট চাল দিলে অনেকগুলো বিরিয়ানি হয়ে যাবে, তাই তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে। আর আলুগুলো আমি আজকে আনামানাম দিয়েছি নতুন আলু দেখে, কারণ চিন্তা করছি আলু কেটে দেবো না ছোট করে, নতুন আলু একই সাইজের আলু আনামানাম দিয়ে দিই, তাহলে দেখি আর গোছের সাথে একসাথেই কষিয়ে নিছি, কারণ হচ্ছে
কষানোটা সুন্দর হলে বিরিয়ানিটা অনেক ভালো লাগবে। তার জন্য খাসির গোশের সাথে আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে চালটা আবার আমি গরম পানি দিয়ে দিয়েছি। আর আমি প্রথমত বিরিয়ানি করতে গেলে চালটাকে একটু ভাপা দিয়ে নিই, বরফ দিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে বিরিয়ানি করি। আর দেখো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ব্লেন্ডারের গোশটাও দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে এদিকে গোশ কমপ্লিট হতে হতে ওদিকে আমার চালটা হয়ে যাবে। দেখো চালটা দিয়ে দিচ্ছি গরম পানির ভিতর, এখন একটু বরফ দিলি, চালের পানিটা ফেলে দিয়ে তারপরেতে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। আমার চালের পানি ফেলানো শেষ, দেখছি ঝরঝর হয়েছে ভাতগুলো কীরকমের। এদিকে এদিকে আমার আমি বসিয়ে দিলাম কড়াইতে গোশগুলো, একটু ঝোলটা টানিয়ে নিতে হবে বিরিয়ানি করার জন্য। আর এই মৌটা ভালো করে টানিয়ে নেবো। আর আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাই দেখো আমার বিরিয়ানি রান্নাটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তাই এরকমের বিরিয়ানি তোমরা বাসাতে ট্রাই করতে পারো, রান্না করতে পারো, তাহলে ভালোই হবে। আর আমার বিরিয়ানিটা আজকে মানে আমার রুমমেট খেয়ে অনেক প্রশংসা করছে, বলছে অনেক ভালো হয়েছে আপু বিরিয়ানিটা। তাই তোমরা দেখো কত সুন্দর করে। আর সে ছাদে ঘুমানে ছিলাম, ঘুম থেকে লাফ দিয়ে উঠছি যেন পাখির আদার দিনে, তাই তাই ছাদে চলে আসছি। একেবারে ফেজে এসে পড়ছে, ডিম পারছে, দুইটা ডিম পেড়ে রাখিয়ে দিছে, কালকে তো ডিম নিই নেই, তার জন্য দেখো দেখতে পাচ্ছি তোমরা যে দুইটা ডিম পারছে। তা গাছটা লাগানো হয় নাই এখনো, দেখতে পাচ্ছো তোমরা গাছটা ওরকম রয়েছে, কারণ আমার ভালো লাগতেছিল না, আজকে লাগিয়ে দেবো গাছটা। আর এদিকে গাঁদা ফুলগুলো এখন আছে, জায়গায় বেড়া দিয়ে দেওয়া হয়েছে, তো তার জন্য এখন আর কেউ নিতে পারে না, একটা ফুলও ছিঁড়তে পারে না। দেখতে পাচ্ছ কীরকমের বেড়া দিয়ে দিয়েছি, মানে কেউ ছিঁড়বা এটা রাখি নেই, তো সব ফুলগুলো ছিঁড়ে ফেলে তার প্রথমত আমি গাছে পানি দিয়ে নিই, তারপরে গাছটা লাগিয়ে দেবো। আজকে যে গাছটা আমি বালতিটার ভিতরে আজকে লাগিয়ে দিলাম, ফাইনাল করে দিলাম, যেন গাছটা লাগানো দরকার ছিল আজকে করে দিলাম কমপ্লিট। ভিতরে লাগাই দিয়েছি দুইটা ছাড়া, বুঝতে পারছো একটা সিট আমার এখানে নাই, উঠে ফেলাইছি। চলো এগুলো তো ফুল তো আছে, আর কী করবো। দেখতে পাচ্ছ আমার হাতে চারটা ডিম পাকিতে পারছে, দেখো দেখা যাচ্ছে চারটা ডিম, আবার আমার পাখিতে ডিম পাড়া ধরছে। ঠিক আছে, যেন ডিম পারে এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যেন আমার পাখিতে ডিম পারে, অনেকদিন পর পাখিতে ডিম পারে, একটা পাখিতে পারে সবগুলো পারে না, তাই আজকে চার দিনে চারটা ডিম নিলাম আর গাছগুলো লাগিয়ে দিলাম। বেশি কথা বলবো না, এখন রুমে চলে যাবো। আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অন করে দেবে, তাহলে তোমরা আমি যে প্রতিদিন ভিডিওতে ছাড়ি ওটা নোটিফিকেশন পেয়ে যাবে। তার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমিও রুমে চলে যাই।